আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইতিশামুলক। ক্যান্সার টকে আমরা ক্যান্সার রোগীদের অন্যান্য রোগ কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে বা নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছি। আমরা জানি আমাদের এই সমাজে একটা বিরাট অংশ মানসিক রোগে ভোগেন। এই মানসিক রোগীদের মধ্যে অনেক সময় ক্যান্সার রোগটা দেখা যেতে পারে বা ক্যান্সার রোগটা হতে পারে। আল্লাহ না করুক কারো যদি এরকম হয়ে যায় যে তার মানসিক রোগ আছে, সাথে সাথে তার ক্যান্সারও আক্রান্ত হয়ে গিয়েছে, তাহলে আসলে আমাদের করণীয়টা কী? এক্ষেত্রে আমাদের আসলে কম্প্রোমাইজ করার কোনো উপায় নাই। আমরা ক্যান্সারের জন্য যে অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি বা রিকমেন্ডেড যা চিকিৎসা আছে সেগুলো অবশ্যই এইসব রোগীকে আমরা দিব। পাশাপাশি তার মানসিক রোগের যে চিকিৎসা এটা কিন্তু বন্ধ করা যাবে না। আমরা অনেক সময় ভুল করে যখন ক্যান্সারের কেমোথেরাপি বা অন্যান্য ওষুধ চলে তখন মানসিক রোগের জন্য সে নিয়মিত যে চিকিৎসা পেত এগুলো অনেক সময় ভুলে বন্ধ করে দিই। এটা বন্ধ করলে হয় কি, তার মানসিক রোগটা অনেক বেশি বেড়ে যায়। ক্যান্সারের জন্যই এমনি একটা মানসিক রোগ সৃষ্টি হয়, তার মধ্যে যারা অরিজিনালি মানসিক রোগী তাদের কিন্তু এটা অ্যাডেড হয়ে যায়। সুতরাং আমরা ক্যান্সার আক্রান্ত কোনো রোগীর যদি মানসিক সমস্যা থাকে এটা অনকোলজিস্টদের কাছে শুরুতেই বলে দিব। বলে দেওয়ার পরে তার সাইকিয়াট্রিস্ট এবং অনকোলজিস্ট এই দুজনের পরামর্শ মোতাবেক তার সাইকিয়াট্রিক ম্যানেজমেন্টটা ক্যান্সার ম্যানেজমেন্টের সাথে আমরা সমন্বয় করে নিতে হবে। আমরা খেয়াল রাখবো যে তাকে আমরা যেন এই অসুখের সাথে মানসিকভাবে কোনোভাবেই আঘাত না করি। তার ক্যান্সার রোগের যে ভয়াবহতা বা ক্যান্সার রোগের যে তার যে আর্থিক বা সামাজিক বা পারিবারিক সমস্যা, এই লোডটা কিন্তু তার উপরে না দিয়ে এটা পরিবারের বাকিরা শেয়ার করে নিব এবং তাকে আমরা মানসিকভাবে প্রফুল্ল রাখার চেষ্টা করব। তার ক্যান্সারের চিকিৎসাটা সাথে তার মানসিক রোগের চিকিৎসাটা সমন্বিতভাবে আমরা চালিয়ে নিব। এইভাবে যদি করা যায় তাহলে হবে কি, তার একসময় ক্যান্সার ভালো হয়ে যাবে আর মানসিক রোগের চিকিৎসা তো সারা জীবনেই তাকে নিতে হচ্ছে বা নিতে হবে, সেটাও সে নিতে থাকবে এবং সে ক্যান্সার বিজয়ী বা ক্যান্সার সার্ভাইভার হিসেবে কিন্তু একটা ভালো জীবনযাপন করতে পারবে। সুতরাং এখানে সমন্বয়টা খুবই জরুরি। ধন্যবাদ।